হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও আমরা ফিরে এলাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে তো এখানে আমাদের আরেকটি আপডেট রয়েছে সেটি হচ্ছে সিভিল সার্ভিস এক্সামিনেশন তো সিভিল সার্ভিস এক্সামিনেশনের যারা অ্যাপ্লিকেশন করতে চাও তো অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে থ্রি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি তো মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট অ্যাপ্লিকেশন করার সময় তো সন্ধ্যা ছটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ যে ডব্লিউ ডট ইউপিএসসি ডট গভ ডট ইন ঠিক আছে তো এখানে তোমরা অনেকগুলো ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন রয়েছে তোমরা এগুলো দেখে নিবে হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করবো ইউপিএসসি অনলাইন ডট নিউজ ডট ইন এই ওয়েবসাইটটিতে ঠিক আছে তো আমরা ইম্পর্টেন্স বিষয়গুলো দেখে নেব হ্যাঁ তো বন্ধুরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে ঠিক আছে কোয়ালিফিকেশন কী এবং প্রিলিমিনারি এক্সাম কী করে হচ্ছে বা কত নাম্বার থাকছে মেন এক্সামে কত নাম্বার থাকবে কী কী বিষয় থাকবে ইত্যাদি বিভিন্ন বিষয় জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো এখানে অনেকগুলো পদ দেখতে পাচ্ছ তোমরা ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস গ্রেট এ ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্ট সার্ভিস অনেকগুলো পদ পথ রয়েছে এখানে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্ট সার্ভিস ইন্ডিয়ান পার্সোনাল সার্ভিস ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস গ্রেট এ ইন্ডিয়ান ট্রেড সার্ভিস গ্রেট এ ইন্ডিয়ান কর্পোরেট ল সার্ভিস গ্রুপ এ তো অনেকগুলো সেকশন রয়েছে এখানে তো তোমরা এগুলো দেখে নিবে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফাইল পেয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিলিমিনারি এক্সামিনেশনের সেন্টারগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো এই বিষয়গুলো একটু দেখে নেবে হুম অনেকগুলো সেন্টার রয়েছে প্রিলিমিনারি এক্সাম কিন্তু মেন এক্সামের সেন্টার খুবই কম তাই না এখানে দেখতে পাচ্ছ মেন এক্সামের সেন্টার উল্লেখ করা রয়েছে তো এবারে প্ল্যান অব এক্সামিনেশন এক্সামিনেশন কী করে হচ্ছে আমরা দেখে নিব একটু তার আগে আমরা একটু দেখে নিব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে সেই সঙ্গে এস লিমিটেড যেটা থাকছে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত হ্যাঁ আর তারপরে বিষয়ে আমরা দেখে নিব নিচে আসবো একটু মিনিমাম কোয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে অবশ্যই এ ব্যাচেলার ডিগ্রি মানে অবশ্যই বিএ পাস হতে হবে কোনো রকম মার্কস লাগছে না বিএ পাস হলেই হবে ঠিক আছে তো তারপরে আমরা দেখে নিব নিচে নিচে চলে আসবো এখানে ফিস ফিস কত লাগছে এস সি এস টিদের রকম টাকা লাগছে না এবং ফিমেল মহিলা এস সি এস টি এদের কোনোরকম টাকা লাগছে না কিন্তু এখানে অন্যান্য ক্যাটাগরিদের জন্য একশো একশো টাকা কিন্তু পে করতে হচ্ছে তো আমরা এখন দেখে নেবো প্রিলিমিনারি এক্সামে কত নম্বর থাকছে এবং কি কী বিষয় থাকছে তো নিচের দিকে চলে আসবো আমরা আর কত নাম্বার পেলে পরে কোয়ালিফাই করব সেই বিষয় সম্পর্কে একটু দেখে নেব তো এখানে আমাদের প্রিলিমিনারি এক্সামে এখানে দেখতে পাচ্ছি মেন এক্সাম আচ্ছা এ এখানে আমাদের প্রিলিমিনারি এক্সামে কী কী থাকছে প্রথমে দুটি পেপার থাকছে প্রত্যেকটি পেপারে দুশো নম্বর করে ক্যারি করবে টোটাল চারশো নম্বরের পরীক্ষা এখানে কোশ্চেন পেপার উইল বি অফ দ্য অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে ঠিক আছে টু আওয়ার্স সময় হচ্ছে প্রত্যেকটি পেপারে কিন্তু দুই ঘন্টা করে সময় অ্যান্ড ইচ উইল বি অফ টু আওয়ার্স ডিউরেশন দ্য জেনারেল স্টাডিজ পেপার টু অফ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড অ্যাট থার্টি থ্রি পার্সেন্ট তো তেত্রিশ পার্সেন্ট মার্কস পেলে কিন্তু কোয়ালিফাই করতে পারবে প্রিলিমিনারি এক্সাম মেন এক্সামিনেশন মেন এক্সামিনেশন এখানে কোয়ালিফাই পেপারস পেপার ওয়ান পেপার বি মানে পেপার এ পেপার বি দেওয়া রয়েছে ওয়ান অফ দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বি সিলেক্টেড বাই দা ক্যান্ডিডেট এখানে যে সাবজেক্ট সিলেক্ট করবে ক্যান্ডিডেট সেই সাবজেক্টের উপর পরীক্ষা হবে পেপার এতে পেপার বিতে হবে ইংলিশ হ্যাঁ তারপরে পেপার ওয়ান রয়েছে এখানে এস এ এখানে আড়াইশো নাম্বার ক্যারি করছে তারপরে পেপার টুতে রয়েছে জেনারেল যে এই জেনারেল স্টাডিসের মধ্যে পড়ছে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সোসাইটি তো এখানেও কিন্তু আড়াইশো নাম্বার ক্যারি করছে পেপার থ্রিতে রয়েছে জেনারেল স্টাডিজ এখানে জেনারেল স্টাডিজের মধ্যে কনস্টিটিউশন পলিটি সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস তো এখানেও আড়াইশো নাম্বার ক্যারি করছে পেপার চারে রয়েছে জেনারেল স্টাডিজ এখানে জেনারেল স্টাডিসের মধ্যে পড়ছে টেকনোলজি ইকোনমিক ডেভেলপমেন্ট বায়োডাইভার্সিটি এনভায়রনমেন্ট সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এখানেও কিন্তু আড়াইশো নম্বর ক্যারি করছে পেপার ফাইভে রয়েছে জেনারেল স্টাডিজ এখানে ইনটিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড এখানেও কিন্তু আড়াইশো নাম্বার ক্যারি করছে পেপার সিক্সে রয়েছে অপশনাল সাবজেক্ট পেপার ওয়ান আর পেপার সেভেনে রয়েছে অপশনাল সাবজেক্ট পেপার টু তো এখানেও কিন্তু আড়াইশো আড়াইশো নাম্বার করে ক্যারি করছে তো টোটাল এখানে এক হাজার সাতশো পঞ্চাশ নাম্বার মেন পরীক্ষা তো এখানে টোটাল এক এক হাজার সাতশো পঞ্চাশ নাম্বারের কিন্তু মেন পরীক্ষা হচ্ছে পার্সোনালি পার্সোনালিটি টেস্টে আর দুইশো পঁচাত্তর নাম্বার থাকছে এই টোটাল হচ্ছে দুই হাজার পঁচিশ মার্কস ঠিক আছে তো তোমরা দেখে নিলে কোথায় কত নম্বর থাকছে তাই না তো নিচে দেখবো একটু কী কী রয়েছে তো সিলেবাস ফর দ্য এক্সামিনেশন সিলেবাসে কী কী থাকছে প্রিলিমিনারি এক্সামে আমরা দেখে নিলাম যে প্রত্যেক পেপারে দুশো নম্বর করে দুটি পেপারে চারশো নম্বরে পরীক্ষা হচ্ছে দুই ঘন্টার এখানে এখন আমরা দেখব কি কী বিষয় থাকছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স হিস্ট্রি অফ ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি ফিজিক ফিজিক্যাল সোশ্যাল ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স কনস্টিটিউশন পলিটি পলিটিক্যাল সিস্টেম পঞ্চায়েতরাজ পাবলিক পলিসি রাইট ইস্যু এটসেট্রা তো অনেকগুলো বিষয় রয়েছে এখানে তোমরা দেখে নিবে পেপার টুতেও কিন্তু দুশো নম্বর ক্যারি করছে তো এখানেও কিন্তু দুই ঘন্টা সময় কম্প্রিহেনশন ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস তো অনেকগুলো বিষয় রয়েছে তোমরা এগুলো দেখে নিবে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে পেপার মানে প্রিলিমিনারি তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেলে কিন্তু পাশ করতে পারবে আর কোয়েশন হবে অবজেক্টিভ টাইপ তারপরে মেন এক্সাম পার্ট বিতে এখানে উল্লেখ করা রয়েছে সমস্ত বিষয়গুলো তো তোমরা এগুলো দেখে নিবে একটু ঠিক আছে তো এখানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কম্প্রিহেনশন অফ গিভেন প্যাসেস প্রেসি রাইটিং ইউজ অ্যান্ড ভোকাবুলারি শর্ট অ্যাসে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু টু দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তো এগুলো একটু দেখে নেবে বন্ধুরা তোমরা ঠিক আছে তো এখানে অনেক কিছু উল্লেখ করা রয়েছে আমি এত কিছু এখানে বলছি না তো তোমরা নিজেরা একটু দেখে নিবে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে